হ্যালো ভিউয়ার্স, সবাইকে ইঞ্জিনিয়ারিং টাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, আমরা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং টাস থেকে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোতে অধ্যায় 3 মোমেন্টের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে হাজির রয়েছি। আজকে যে ম্যাথমেটিক্যাল টার্ম আমি এখানে করাবো তোমাদেরকে, সেটা আমি এখানে এঁকে রেখেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বলি যে এই যে এডি, আমরা যদি এডিকে একটা বিম বিবেচনা করি, এই বিমের উপর আমি দেখতে পাচ্ছি যে 250 কেজি একটা ফোর্স বিম থেকে এখানে নিচের দিকে ক্রিয়া করতেছে, তার থেকে 3 মিটার দূরে 200 কেজি একটা ফোর্স উপর দিকে ক্রিয়া করতেছে, আবার তার থেকে 3 মিটার দূরে 400 কেজি একটা ফোর্স বিম থেকে নিচের দিকে ক্রিয়া করতেছে, এবং তার থেকে 3 মিটার দূরে 800 কেজি একটা ফোর্স উপর দিকে ক্রিয়া করতেছে। সো বন্ধুরা, আমাদের এই অঙ্ক থেকে আমাদেরকে যে দুইটা জিনিস নির্ণয় করতে বলতেছে সেটা হচ্ছে লব্ধির মান এবং অবস্থান। সমুদ্র আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। তো এই অঙ্কটা আমাদেরকে করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল করতে হবে, প্রথমে লব্ধির মানটা ধরে নিতে হবে, চলকের মাধ্যমে ধরে নিতে হবে। তো আমরা চলকের মাধ্যমে ধরে নেই যে মনে করি যে লব্ধি বলের মান আর। তো এরপর যে আমাদেরকে লব্ধি বল আর মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই ভার্টিক্যাল কম্পোনেন্টের মানগুলো বের করতে হবে। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট মান বের করতে হলে আমরা সামেশন এফ সাপ বি, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট উপর দিকে প্লাস আমরা চিহ্নটা দিয়ে নিলাম। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা একটু কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেই। আমরা এই 4টা কোয়ান্টামের সাথে সবাই পরিচিত, আমরা জানি ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এই প্রথম কোয়ান্টাম এবং সেকেন্ড কোয়ান্টাম ধনাত্মক, এবং থার্ড কোয়ান্টাম এবং ফোর্থ কোয়ান্টাম ঋণাত্মক। সো আসলে যাদের এসসি ব্যাকগ্রাউন্ড সাইন ছিল সবার এটা জানার কথা, তো সেদিকে আর না যাই, আমরা অঙ্কে চলে যাই। তো আমরা ভার্টিক্যাল ফোর্স যেহেতু আমাদের নিচের দুই ঘরে ঋণাত্মক এবং উপর দুই ঘরে ধনাত্মক, সেহেতু যেহেতু 250 কেজি ফোর্সটা নিচের দিকে ক্রিয়া করছে, সেই জন্য এটা মাইনাস হবে, -250। আর 200 কেজি ফোর্সটা যেহেতু উপর দিকে ক্রিয়া করছে, তাহলে এখানে হবে +200, এবং 400 কেজি ফোর্সটা যেহেতু নিচের দিকে ক্রিয়া করছে, সেখানে হবে -400, এবং 800 কেজি ফোর্সটা যেহেতু উপর দিকে ক্রিয়া করছে, সেখানে হবে +800। তো একটা সিম্পল কনসেপ্ট যে আমরা যারা এই কোয়ান্টাম সম্পর্কে একটু ভালো পারি, তারা এই ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট বলি বা হরিজন্টাল কম্পোনেন্ট বলি, এগুলো সহজে বের করতে পারবো। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা দেখতে পাচ্ছি যে 250 এবং 400, তাহলে হচ্ছে -650 আর হচ্ছে +1000। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসতেছে আমাদের 350। তো 350 কেজি আমরা লব্ধির মান পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় লব্ধিটা আমাদের হচ্ছে প্লাসের। তো প্লাসের হলে লব্ধিকে অবশ্যই আমরা অবশ্যই উপরে স্থান দিব, কারণ আমরা জানি ভার্টিক্যাল কম্পোনেন্ট উপর দিকে ধনাত্মক, যেহেতু মানটা আসছে আমাদের ধনাত্মক, সেহেতু আমাদেরকে এটা উপরে স্থান দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লব্ধি বল আরটা প্রথম কোয়ান্টামে অবস্থিত। এখন আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে যে এ বিন্দু থেকে লব্ধি বল আর এর দূরত্ব সমান 1 মিটার ধরে নিলাম। এখন আমরা এ বিন্দুর সাপেক্ষে আমরা লব্ধি বল আর এর জন্য মোমেন্ট নির্ণয় করব, এবং এ বিন্দুর সাপেক্ষে এই যে যে ফোর্সগুলো ক্রিয়া করছে এই জায়গায়, এই ফোর্সগুলোর জন্য একটা মোমেন্ট নির্ণয় করব। তো আমরা বলি যে এ বিন্দুতে লব্ধি বল আর এর জন্য মোমেন্ট সমান এ বিন্দুতে বলগুলোর জন্য মোমেন্ট। আমরা এবার এ বিন্দু থেকে লব্ধি বল আর এর জন্য মোমেন্ট নির্ণয় করব, এবং এ বিন্দু সাপেক্ষে ক্রিয়াশীল বলগুলোর জন্য মোমেন্ট নির্ণয় করবো। সো বন্ধুরা দেখো, এই বিন্দুতে লব্ধি বল আর এর জন্য মোমেন্ট, তাহলে আমি যদি লব্ধি বল আর এর জন্য মোমেন্ট বের করি, তাহলে দেখো লব্ধি বল আরটা কিন্তু বিম থেকে উপর দিকে ক্রিয়া করতেছে, তার মানে এই লব্ধি বল আরটা বিমটাকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। তার মানে যে মোমেন্ট উৎপন্ন হবে সেটা অবশ্যই নেগেটিভ মোমেন্ট হবে। তাহলে আমরা লিখি যে আমরা জানি মোমেন্টের হচ্ছে বল পূরণ লম্ব দূরত্ব, মোমেন্টের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে আর যেহেতু 350 বল
পুরো লম্বা দূরত্ব হচ্ছে আমার এই জায়গায় 3 মিটার। সমান এবার আমি এম দূর সাপেক্ষে ক্রিয়াশীল বলগুলোর জন্য মোমেন্ট নির্ণয় করবো। তো আমি অ্যাট ফার্স্ট 200 কেজি ফোর্সের জন্য আমি মোমেন্ট নির্ণয় করি। তো 200 কেজি ফোর্সটা যেহেতু উপর দিয়ে ক্রিয়া করছে, তার মানে এই 200 কেজি ফোর্স আমার বিমটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, তার মানে এখানে আমার মোমেন্ট হবে নেগেটিভ। তাহলে আমরা জানি মোমেন্ট হচ্ছে বল পুরো লম্ব দূরত্ব, তাহলে বল হচ্ছে 200 আর লম্ব দূরত্ব হচ্ছে 3, এটা অবশ্যই মাইনাস হবে কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এবং এবার যদি আমরা 400 কেজি ফোর্সের কথা বিবেচনা করি, 400 কেজি ফোর্স বিম থেকে নিচে দিয়ে ক্রিয়া করতেছে, তার মানে এই বিমটাকে সে ক্লকওয়াইজ ঘুরাবে, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে অবশ্যই সেটা ধনাত্মক হবে। তাহলে প্লাস 400 বল ফুরন লম্ব দূরত্ব হচ্ছে 3 যোগ 3 6, প্লাস তারপর হচ্ছে 800 কেজি ফোর্সের জন্য মোমেন্ট, তাহলে 800 কেজি ফোর্স উপর দিকে বিমটাকে উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, তার মানে এখানে মোমেন্ট হবে নেগেটিভ। আর আমরা জানি মোমেন্টের সূত্র হচ্ছে বল ফুরন লম্ব দূরত্ব, তাহলে বল হচ্ছে এখানে আমার 800 আর লম্ব দূরত্ব হচ্ছে 3 যোগ 3 যোগ 3 9। তাহলে বন্ধুরা আমরা একবার ক্যালকুলেশন করি, লম্ব দূরত্ব হচ্ছে জায়গা লম্ব দূরত্ব হচ্ছে এক্স, এই জায়গায় 3 হবে না 1 হবে। লম্ব দূরত্ব আমরা আগে ধরে নিছি যে এ বিন্দু থেকে লব্ধি বল আর দূরত্ব 1 মিটার, তাহলে আমরা এখানে অবশ্যই 1 হবে। তাহলে 350 x মাইনাস হবে জায়গায় যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সমান মাইনাস 600 প্লাস 2400 মাইনাস 8 নং 72 7200। তাহলে এক্স সমান মাইনাস 350 এক্স, তাহলে আমি যোগ করে নিয়ে জায়গায় মাইনাস 600 যোগ 2400 বিয়োগ 7200, তাহলে আমার মাইনাস 5400 হচ্ছে এই জায়গায়। তাহলে আমি যদি এই জায়গায় এক্স রেখে মাইনাস 5400 বাই 3050, তো আমার এই জায়গায় আসতেছে 5400 ভাগ 350 ভাগ 350 তাহলে আমার দূরত্ব আসছে যে এই জায়গায় 15.42 মিটার। তাহলে আমরা বলতে পারি যে আমাদের লব্ধি বলটা এই বিন্দু থেকে 15.72 মিটার দূরত্ব অবস্থিত। তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কমেন্ট করে জানাবা যে ভিডিওগুলো কেমন হয়েছে। যদি আমার কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পরামর্শ দিবা। তো আজকের জন্য এখানে এন্ড।